সব ঠিক আছে এক্সপ্রেশন আসবে দেখি চল দেখি হ্যাঁ 2 3 4 হু ইজ ডুইং দ্যাট সা সা রে কেন আসছে সা সা পা সা সা রে সা সা পা সা চলো ডিডি ডাবল ট্র্যাক চলো ভেরি গুড নেক্সট টাইম একদম অন্য আরেকটা মেয়ে হয়ে যাও ওর নাম ছিল পৃথা ও হয়ে যাও অন্যটা হয়ে যাবে কে অয়ন্তিকা মানে পৃথা অয়ন্তিকা হয়েছে অয়ন্তিকা পৃথা হয়েছে অনেকগুলো মেয়ে চলো হ্যাঁ চলো হ্যাঁ একটু একটু এ করে নাও একটু হাসো এটা করে ওই করে নিয়ে আসো ঠিক আছে চলো আস্তে আমি এখনো জন্ম নেয়নি বাবা বেবিটা তুমি একদম আদর করতে আমি পুজো পুজো নাম দিতে আমি কিছু জন্ম নেয়নি আস্তে 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 সাপা মাপা 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 সাপা মাপা 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 নি মাপা নি সাপা মাপা 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 নি সাপা মাপা 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 নি মাপা চলো একবার ওতে নিয়ে নাও 1 2 3 4 What you conceived on your primary time of the film, if in the final mix we can achieve 70% of it, it's done. And we have to do that. We have to do that. We have to do that. আরেকটা ছিল হচ্ছে আরেকটা অসাধারণ অবজারভেশন এখানে যদি তুই চা বলিস এই চাটা কি করেছিস রে ওখানে তুই বল তুই ইচ্ছে চা তো কি করে যে চা দেয় এবার দেখ খেতে হবে না বড়বাবু খেতেন মানে উত্তম কুমার বাবুকে দিতেন বলতেন কানাই কি কেমন চাটাই চাই কালকে উত্তম কুমার খেতে তুমি খাচ্ছ না কোন খেতে উত্তম কুমারকে চা দিয়েছি আমি তো হি হ্যাড কাইন্ড অফ প্রাইড মানে আমি তো মানে আমি বলছি আমরা যখন এসেছি তখন হচ্ছে কি বাবু এরকম করে ধর আমি মেসেছি কি বাবু নতুন এসেছো কোন গ্রেডে আছো মানে চা কোন গ্রেড হবে হবে আস্তে ধরো ধরো ভালো করে বাজাও গ্রেড পারবে ওদের একটা সম্মান ছিল রেসপেক্ট ছিল সিনেমা সিনেমা হ্যাজ মানে ফিল্মস টুডে হ্যাজ স্ন্যাচড অ্যাওয়ে অল দ্য গ্লোরি অফ এ পার্সন ইন্ডিভিজুয়াল হেমন্ত মুখার্জি এসে বলছে কানাই গলাটা আজ দিচ্ছে না হ্যাঁ ঠিক আছে বুঝেছি আপনি চমৎকার খেতে থাকুন আমি চাটা করে নিয়ে আনছি দিচ্ছি সে স্পেশাল সে জানে মানবেন্দ্র এইটা খায় তার বাটা এতে একটুখানি দু প্লেট এক চামচ এটা বাটার ও চিনি খায় না ওটা খায় না তো কাকদের হ্যান্ডেল করছে অল স্টার
তাকে বলছে চাটা ভালো হয়নি তাকে ধর আমাদের সময়ের একটা ছেলে অনন্ত মণ্ডল সে বলেছে এ কি চা হয়েছে খেতে হলে খাবেন নইলে খাবেন না বড় বাবু যখন খেয়ে আই লাভ দিস বড় বাবু যখন বড় বাবু মানে উত্তম কুমার বুঝতে পেরেছিস তো এরকম করে দাঁড়িয়ে থাকবে সে এরকম করে কিছু কিছু পেছু পেছু মিউজিশিয়ান আছে তাদের ফোন করে কোনো লজ্জাও নেই এইবার দু ঘন্টা ওভার টাইম হয়ে গেলে সেই দু ঘন্টা নিয়ে প্রডিউসার আর সেই সময় তো প্রডিউসার ছবিতে প্রডিউসাররা থাকতেন মানে ওই সময়ের ছবিতে প্রডিউসাররা থাকতেন এখন যেমন হচ্ছে প্রডিউসারদের দেখতেই পাওয়া যায় না ছবিতে যখন মিউজিক হয় আমি যখন ওখানে এ করেছিলাম আমি গিয়ে মাকে কামরানন্দ স্কুলের আর একটি মেয়ের সাথে ছোট বাচ্চা মেয়ে 22 বছরের মেয়ের সাথে খুব এডুকেটেড মেয়ে তার সাথে মাকে আমি কথা ফোনে কথা বলিয়ে দিয়েছি মা দেখো তোমার স্কুলের সহপাঠীর সাথে কথা বলো তুমি মা কথা বলছে কেমন আছো তুমি হ্যাঁ আমার এবার আমি মাকে আসার কথা মা বলছে আচ্ছা দেখ তো ওইখানে ওইখানে তো একটা ইয়ে ছিল ওখানে একটা গাছ ছিল বড় গাছ আমি হ্যাঁ মা বড় গাছ আসলে কিছুই না ওটা ওগুলো একটা পুরো একটা কর্পোরেট স্ট্রাকচারের ওপর স্কুল হয়ে গেছে আমি মাকে বলছি হ্যাঁ বড় গাছ অনেক বড় গাছ কামরন্দাস স্কুল মার গাছ আছে বললো দেখ ওইখানে একটা শাকও ছিল আমি বললাম একটা শাকও আছে মা আমি মার সমস্ত এটা ফোনে মার সাথে কথা বলছি বাবার সাথে নারায়ণগঞ্জ থেকে বাবাকে বলছি নারায়ণগঞ্জে প্যাটের পাটের এতে বাবা র্যালি ব্রাদার্সে কাজ করতে এইসব জিনিসগুলোর মধ্য দিয়ে দাঁড়িয়ে যখন আমি বলছি যে আমি মধ্য দিয়ে যখন গেছি তখন যে যশবন্ত সিং এর ওই বইটার মধ্যে রয়েছে মানে যে পার্টিশন মানুষের ভেতরে চার পুরুষ পাঁচ পুরুষ ছাপ রেখে তাতে লাভ হলো না আমরা কানেকটিভ জায়গাটা না কানেকটিভিটিটা সেই কানেকটিভিটিটা ও কেউ বলবে যে এটা ইনএভিটেবল বাট হোয়াট এভার পিপল সে আমি এই ইনএভিটেবিলিটিটাকে মানে সে তো হিস্ট্রির এভরিথিং মানে তাহলে তো তোমাকে এক্সিস্টেন্সিয়াল এ নিয়ে তোমাকে ফিলোসফি নিয়ে চলতে হয় কিন্তু এই ইনএভিটেবিলিটিটা আমাদের এতজন আজকে কিচ্ছু না আজকে আমাদের একটা সিকোয়েন্স আমরা একটা একটা বড় একটা লেজেন্ড ক্যারেক্টারকে নিয়ে কাজ করছি সেই তার মেমে সে মারা যাচ্ছে দেখে আমার ভেতর হু করে কি কি এলো আমার মায়ের মৃত্যু এলো তার আগে এলো মার দেশ ভাগ হয়ে আসা আগুনে হলকা আমার ছোট কাকা সবচেয়ে ছোট ছিল সে গিয়ে দেখতে চায় বর্ডারটা কোথায় সবাই বলে বর্ডার বর্ডার ওপারে পেরিয়ে গেলে পরেই নাকি কিছু নেই ছোট কাকা দেখতে গেছে যে বর্ডারটা কোথায় আরে বর্ডার বললে তো আসলে কোনো জায়গা নেই ঠিক আছে এবার বর্ডার সে ভাবছে বর্ডারটা কোথায় এই যে এখন আমরা আঁকি তখন তো এরকম তারা কাটাতার ফাটাতারই ছিল না এখন যে বর্ডার বললে পারি একটা কাটাতার রেখে একটা এদিক এদিক করা হয় দুটো এটা করা হয় তখন তো বর্ডার বলতে বর্ডার কি আমার ছোট কাকা যখন আসছে গোয়ালন্দ স্টিমার ঘাট ধরে আসছে দাম মানুষ আসছে সবাই তাদের সোনার গয়না ফেলে দিচ্ছে কেন জানো যে সোনার গয়নাগুলো ফেলে দিলে সোনার গয়নার দিকে লোক চলে যাবে জাহাজটা ছেড়ে যেতে চলে যেতে পারবে ভাবতে পারছো যে নইলে পরে কেটে ফেলবে ওই রকম কারা হিন্দু মুসলিমকে মেরেছে মুসলিম হিন্দুকে মেরেছে এবং হিন্দু মুসলিমকে মারেনি মেরেছে অ্যাকচুয়ালি মানুষ মানুষকে মানুষকে মেরেছে তো আমি বাজার করতাম টালিগঞ্জ চলে বাজার করতাম এবং বাজার করতে গিয়ে ডেফিনেটলি ঠাকুমার বাজার থেকে একটু কিছু পয়সা থাকবে বাবা বাজার বাজার থেকে আমি গিয়েই মানে বাবার মা যেই বাজারটা দিল সঙ্গে সঙ্গে আমি বললাম ঠাকুমা বাড়ি উল্টো দিকের বাড়ি ঠাকুমা মামা বাজার করবে আচ্ছা দাও নইলে আমি কিন্তু চলে যাচ্ছি মাছ মা এই শোন দাঁড়া একটুখানি মাছ নিয়ে আসি সেটা কানুর জন্য এটা নিয়ে বাজার গেলাম এটা করে বাজার মা বলে ঠাকুমা মাম্মা বলছে এখানকার পুঁটি মাছগুলো কিরকম
নাক এ করে পুঁটি মারবে। পুঁটি মাছগুলো কোনো স্বাদ নেই। আমরা ঠাকুরজিরা সবাই মিলা আমরা যখন দুপুরবেলা কর্তাদের খাওয়া হয়ে গেল, মানে কর্তারা তারা তাদের কাজে চলে গেল, কর্তাদের খাওয়া দাওয়ার পরে তারা এসে তাদের স্পেস টাইম স্পেস তারা মিলে ঠাকুরজিরা বউ ঠাকুরজিরা মিলে তারা ওই পুকুর পাড়ে এসে বসবে, বসে তারা গল্প করতে থাকে আর ভাতগুলো জলের মধ্যে পড়ে আর রুপুলি ঝিলিক দিয়ে পুঁটিগুলো ওঠে। এই গল্পটা আমার ঠাকুমাকে বলে বলে সেই পুঁটি মাছের স্বাদ নেই আর এখন। আমি বলতে চাইছি ওই যে ভাত পরে জলের মধ্যে ভাত পরে আর মাছ ওঠে, এই যে বর্ণনাটার মধ্যে সে রিভিজিট করছে তার দেশ, মানে বেসিক্যালি আমি বলছি 30 বছর পর তার স্মৃতিতে সেটা বলছে, সে কি কষ্টটা পাচ্ছে, মানে স্মৃতিটা কতটা গেঁথে আছে ভেতরে, হ্যাঁ সে কি কষ্টটা পাচ্ছে, কথার কথাই হচ্ছে ওইটা, ওই দেশটাই দেশ, ওই যে মাছটাকে দেখেছিলেন এরকম করে ঘেসে গিয়ে এরকম চিক করে ওঠে ওইটা দেখতে পাচ্ছেন না, তাই বাজারে কেনা মাছটা ওনার ভালো লাগছে না। এটা হচ্ছে আসলে তার এটা এত বড় জায়গা, সেখান থেকে দাঁড়িয়ে ছোট ছোট কতগুলো কামরার মধ্যে দাঁড়িয়ে এখানে এটা হচ্ছে, এখানে উনুনটা এটা করছে, সে তাদের উনুন সে কবে হতো, রাত্রিবেলা উনুন থাকতো এটা করতো, বাড়িতে বহু মানুষ আসতো সে আসতো। এইটা তো আর কোনোদিন আমরা আমাদের ছেলে মেয়েদের কাউকে আমরা বোঝাতে পারবো না, দেখাতে পারবো না, কিছু করতে পারবো না, যে দেখো বাবা আমাদের এই লাভ লক্ষ এইটা এইটা আর এইসব এইসব এইসবের বাইরে তোমাদের নিজস্ব জমি জমা না, প্রপার্টি না, ইট ইজ নট দ্য প্রপার্টি আই এম টকিং অ্যাবাউট, ইট ইজ দ্য ফ্রিডম ইউ হ্যাড, পাশের জমির যে মালিক রয়েছে সেটা ওইটাও তোমার, ওইখান দিয়েও তুমি দৌড়ে যেতে পারো, ওখানের লাউটা নিয়ে আসতে পারো, এই যে গল্পটা ছিল সেই গল্পটাতেই হয়ে গেছে। তারপর এসে আমরা কীভাবে থাকলাম, তারপর যেভাবে থাকলাম সেটা আমি তো মেনে নিতে পারি, তখন আমি জন্মেছি এখানে, আমার মা বাবা তারা কি করে মেনে নিতে পারছে, সেই কলোনির একটা বাড়ি যেখানে কলোনির বাড়ি যেখানে 24টা ঘর 2টো পায়খানা, ছোট বাচ্চা ছেলেরা যারা আছে তারা কিন্তু ওখানে যায় না, আমার মা সকালবেলা আমাদের সব যেন সব ছেড়ে দিল, আমরা যে যার এখানে ওটা করছে ওখানে করছে, ড্রেনগুলো হতে ড্রেন করা, এই ড্রেনগুলোর মধ্যে পা দিয়ে বসে সেখানে, মানে আমাদের যা যেমন এইভাবে, আজকে আমরা বলি ওকে ওয়াশরুমে যাব, হোয়ার ইজ দ্য ওয়াশরুম, হোয়ার ইজ দ্য রেস্টরুম, হোয়ার ইজ দ্য, আমরা কেউ ল্যাট্রিন শব্দটা বলিই না, আমরা ম্যাক্সিমাম হলে বলি হচ্ছে বাথরুম, তাও তো মেয়েরা বলে ব্যাথরুম, কিন্তু আমরা কখনো আর আমরা পায়খানা না পায়খানা যাচ্ছি পায়খানা পেয়েছে, আমি এইসবের শব্দ বলছি, আমি আমার ঠাকুরের মতো করে কষ্টটা বুঝতে পারবো না কি, আমি একটা গল্পের মধ্য দিয়ে কষ্টটা পাই, কাজটা আছে কাজটাকে এই সময় পেরিয়ে বেরিয়ে চলে যেতে হবে, একদিন তোমার লেজার বুকে কত খরচ করেছিলেন কত কিছু বেরিয়ে চলে যাবে, তারপর থাকবে ছবি। Very, very important moment for two buddies who have just shake their hands to see history proceeds, history grow, and they too take part in that historical time, historical moment.